কনভয়টা ক্রমশ গতি লাভ করবে, বলে চলল রানা গম্ভীরভাবে। প্রথমে 9 নর্স, তারপর 20 মিনিটের জন্য 11 নর্স, তারপর এই ঝড়ের মুখে যতটা সম্ভব বেশি। দাঁতে দাঁতে বাড়ি খাবার মতো ঠক ঠক শব্দ উঠল পিরোর রিসিভার থেকে। থোর্স হ্যামার টু মিকেলসন, স্টপ, কিপ মি ইনফর্মড, স্টপ হ্যাভি ওয়েদার মেক্স ইন্টারসেপশন ডিফি, কাল্ট স্টপ উইল ইউজ সার্চ লাইটস অ্যান্ড স্টোর, সেলস স্টপ কিপ ক্লিয়ার অফ সাউলস ফ্লিট স্টপ। ঘেউ করে উঠল রানা, খেলা সামলাও, সার্চ লাইট, স্টার সেল, নতুন ক্যাপ্টেনের মান সম্মান ডোবাবে দেখছি, মুখে যাই বলুক। মনে পূর্ণ বিশ্বাস রয়েছে রানার, ধরাও পড়বে না। ব্রিজ থেকে স্কিপারদের দেখতে পেল রানা, স্যার ফেডারিক কিছু একটা বুঝিয়েছে, বোট নিয়ে ফিরে যাচ্ছে তারা যার যার জাহাজে, হাফ মাতাল সবগুলো। এই দুর্যোগেও নোঙর তোলার নির্দেশ কানে বেখাপ্পা ঠেকেছে বলে মনে হয় না। 20 মিনিটের মধ্যে যাত্রা শুরু করলো রানার ফ্লিট। দ্বীপটার সর্বদক্ষিণ প্রান্তটা এস্টোনি হিল পয়েন্ট নামে পরিচিত। বাঁক নিতেই উন্মাদ বাতাসের প্রচণ্ড লেফট হুক প্রায় কাত করে দিল অ্যান্টার্কটিকাকে। আরও 7 মিনিট পর ট্রিস্টানের শেল্টার থেকে পুরোপুরি বেরিয়ে এলো ওরা। ঝড়ের সমস্ত ধাক্কা লাগলো ফ্যাক্টরি শিপের গায়ে, ঠেলে ধাক্কা মেরে যখন যেভাবে খুশি সরিয়ে দিয়েছে প্রতি মুহূর্তে জাহাজটাকে। ওটা ফ্যাক্টরি শিপ রানার নির্দেশে অন্ধকারে নিমজ্জিত, ঝড়ে পাওয়া পোড়ো বাড়ি যেন একটা। থোর্স হ্যামার থেকে যত চোখে চেয়ে থাকুক সুবিধে করতে পারবে না, একমাত্র আলো জ্বলছে মেইন ইঞ্জিন রেভলিউশন ইন্ডিকেটরে, থোর্স হ্যামারের দৃষ্টিসীমার বাইরে। নির্দেশ পেয়ে স্কিপাররা যার যার জাহাজের আলো নিভিয়ে দিয়ে ভাবছে এ আবার কোন রহস্য। অ্যান্টার্কটিকার ব্রিজে বিলাসিতার ছড়াছড়ি, একদিকেই 11টা বড় বড় জানালা, শৌখিন ওয়াল ক্লকটা প্রতি 15 মিনিট অন্তর ছন ছন শব্দে বেল বাজাচ্ছে, প্রতিবারই চমকে উঠছে রানা। ব্রিজের পোর্ট উইং এর টেলিগ্রাফের কাছে গিয়ে দাঁড়ালো, টেনে ধরে বেল বাজাতে রে এর পেটেন্ট রেভলিউশন ইন্ডিকেটর দ্রুত লয়ে পরিভ্রমণ শুরু করলো। থোর্স হ্যামারের দিকে রওনা হলো অ্যান্টার্কটিকা। স্টারবোর্ড ডোরওয়ের কাছ থেকে লুক আউটের সাথে টেলিফোনের কথা বলল রানা, কিছু দেখতে পাচ্ছ লুক আউট? কর্কশ উত্তর ফিরে এলো টেলিফোনে, নাথিং স্যার, নাথিং অ্যাট অল, সব কিছু ঠিকঠাক আছে কিনা তা একবার, তারপর আরেকবার চেক করে দেখে নিল রানা। আজ রাতে ডিস্ট্রয়ারের ব্রিজে যারা আছে তারা অভাগা, স্যার ফেডারিককে বলল রানা। র স্টিল, র সাব জিরো, থার্মোস হ্যামার যদি দেখে ফেলে কি হবে? দেখবে কোত্থেকে? না, বলল পিরো, দেখতে পাবে না, ক্যাপ্টেন মাসুদ রানা যেহেতু কমান্ডে রয়েছেন। বেজে উঠে সবাইকে চমকে দিল ব্রিজের ফোনটা, লুক আউট স্যার, অরোরা খুব বেশি কাছাকাছি সরে আসছে, কাণ্ডজ্ঞানের পরিচয় দিতে বলো। পিরোকে চোখ রাঙিয়ে পরখে অল্টারের উপরই ঝাল ঝাড়লো রানা, আদরের দুলাল, তাই কোল ঘেঁষে থাকতে চায় না, ফিরে যেতে বলো নিজের জায়গায়, অপেক্ষাকৃত শান্ত গলায় বলল, খুব সাবধানে, সিগন্যালিং ল্যাম্প যেন থোর্স হ্যামারের দিকে আলো না ফেলে। সব জানতার মতো মুচকি হাসলো পিরো, উথাল পাতাল সাগরে খাবি খাচ্ছে অ্যান্টার্কটিকা, মুহূর্তের জন্যেও ইঞ্জিনের শব্দ শুনতে পাবার সুযোগ দেয়নি ঝড়টা ওদেরকে। জাহাজটাকে চমৎকার কায়দায় সামলে রেখেছে গল হার্ডি, ব্রাশ হুইল ধরে চুপচাপ বসে আছে সে রানার নির্দেশে, অপেক্ষা করছে ওরা সবাই। মুহূর্তগুলো কাটতে চাইছে না যেন, কারো মুখে কথা নেই কিন্তু চোখ খোলা সকলের, পড়তে পারছে সবাই সবার মনের অবস্থা, খোলা চোখের দিকে চোখ রেখে থেমে থেমে নিঃশ্বাস ছাড়ছে প্রত্যেকে, পেশিতে টান পড়ছে অজ্ঞাতসারে। চোখ নাকি দৃষ্টির কেন্দ্রবিন্দু থেকে 10 ডিগ্রি তফাতে সবচেয়ে ভালো দেখতে পায়। এস্টা বোর্ডের দিকে কতটা দূরে বুঝতে পারলো না রানা, চকিতে ঝিলিক দিয়ে উঠলো কি যেন একটা, তবে জাহাজ বলে মনে হলো না। 420, নির্দেশ দিল রানা। বন বন করে হুইল ঘোরাতে শুরু করেছে গল হার্ডি, অধৈর্য হয়ে উঠেছে রানা। অ্যান্টার্কটিকা ঘুরতে শুরু করতে কয়েক যুগ সময় নিচ্ছে বলে মনে হলো ওর।
কেবিন থেকে নাইট ক্লাস নিয়ে এসো কুইক, নরওয়েন কোয়ার্টার মাস্টারকে বলল রানা। গলহার্ডি যার জায়গা দখল করে বসেছে। স্যার ফেডারিক ব্রিজ বাইনিকুলারটা রানার হাতে ধরিয়ে দিল। গায়ে লেখা নামটা দেখেই বাতিল ঘোষণা করলো রানা জিনিসটাকে। স্ট্যান্ডার্ড ব্রিটিশ গ্লাসগুলো রাতে কোনো কাজেরই নয়। খারাপ গ্লাসের দরুন রেইডারকে দেখতে না পেয়ে যুদ্ধের সময় কত যে জাহাজ ডুবেছে তাই শুধু ভাবি আমি। লোকটা ফিরে এসে রানাকে দিল ওর গ্লাস। পিরো স্যার ফেডারিকের দিকে মুখ তুলল। রেইডার্স গ্লাস, 7-4 ম্যাগনিফিকেশন। আমাদের ক্যাপ্টেনের এইরকম একজোড়া বাইনোকুলার তৈরি করতে সময় লেগেছিল কয়েক মাস। ক্যাপ্টেন মাসুদ রানা জিনিস চেনেন, অস্বীকার করার জো নেই। জিনিসটা কি কি দেখে অমন হকচকিয়ে গিয়েছিল তখনও? চোখে বাইনোকুলার লাগিয়ে খুঁজছে রানা। কোথায় কি, কালো গভীর অন্ধকার ছাড়া কোথাও কিছু নেই, কিন্তু আলো কিংবা আলোর আভা ওর চোখে যে ধরা পড়েছিল তাতে কোনো সন্দেহ নেই। কিসের আলো, কিসের আলো হতে পারে? ব্রিজের একটা জানালা খুলে দিল রানা। তোমাদের ইউবোটের এলাকায় রয়েছি এখন আমরা, পিরোর উদ্দেশ্যে বলল রানা। ট্রিস্টান থেকে এই এতটা দূরেই মিটিওর মিলিত হতো নেপচুনের সাথে। অন্যান্য জাহাজগুলোও আসতো এখানে সাপ্লাই পাবার জন্যে। জন ওয়েদারবাই একবার একটা জাহাজকে চমকে দিয়েছিল। জাহাজটার অয়েল হোস তখনও পানি থেকে তোলা হয়নি। বাতাস উড়িয়ে নিয়ে এলো খোলা জানালা দিয়ে কয়েক ফোঁটা বৃষ্টি। আইস, গলহার্ডি বলল। বরফ, গন্ধ পাচ্ছি আমি বরফ। রানা, কাছাকাছি বরফ। মাই গড, আইস। হ্যাঁ, আমিও পাচ্ছি বরফের গন্ধ, বলল রেবেকা। কেউ লক্ষ্য করেনি কখন সে ব্রিজে এসে ঢুকেছে। বফ, থতমত খেয়ে গেছে স্যার ফেডারিক। প্রথমবার শব্দটা উচ্চারণ করতে পারল না সে ঠিক মতো। বরফ, রানা? কথা বলল না রানা, চেয়ে আছে পিরো রানার দিকে, চেয়ে আছে স্যার ফেডারিক, গলহার্ডি, রেবেকা, কোয়ার্টার মাস্টার। ঝাড়া দু মিনিট কারো মুখে কোনো কথা নেই। তারপর রানা বলল, হ্যাঁ। স্যার ফেডারিকের দিকে তাকালো, বরফ। অদ্ভুত লাগলো সকলের চোখে রানার হাসিতে উদ্ভাসিত মুখটা। অ্যান্টার্কটিকায় সব জাহাজের পরম শত্রু বরফ, কিন্তু তাতে কি, থার্মোস হ্যামারকেও তো ফেস করতে হবে বরফটাকে। এ এক ধরনের চ্যালেঞ্জ, প্রকৃতির চ্যালেঞ্জ, কে উতরে যেতে পারে তারই পরীক্ষা, দেখাই যাক না। অপেক্ষার পালা শেষ হলো ওদের। চোখের পলকে অন্ধকার কেটে গেল। দিক্কি দিক ভাসতে থাকলো উজ্জ্বল সাদা আলোর বন্যায়। চোখ ধাঁধানো আলো দেখে বিস্মিত হলো না ওরা কেউ। মুগ্ধ হয়ে পড়ল সবাই আলোয় ফুটে ওঠা সামনের বিস্ময়কর দৃশ্যটা দেখে। রানা যা দেখেছিল পলকের জন্যে, থোর্স হ্যামার থেকেও কেউ তা দেখেছিল। তা না হলে এত তাড়াতাড়ি আকাশে স্টার সেল ছাড়ার কথা নয় ডেস্টেয়ারের। বিশাল হিম পর্বত এইমাত্র যেন উঠে এসেছে সাগরের তলা থেকে। আকাশের গায়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সারা গায়ে রঙের চমক মেখে। রানার মুগ্ধ হবার অন্যতম কারণ এত বড় বরফের পাহাড় এই প্রথম দেখেছেও। মাত্র দুটো দিক দেখা যাচ্ছে হিমশৈলের। 2.5 থেকে 3.5 মাইল হবে লম্বায়। আকাশের দিকে খাড়া হয়ে আছে 1000-15,000 ফিট। অ্যান্টার্কটিকার ব্রিজ থেকে গ্যাস বেলুনের মালার মতো দুলতে দুলতে তীরবেগে নেমে আসা এস্টার শেলের আলোয় বরফের প্রকাণ্ড পাহাড়টাকে অদ্ভুত সুন্দর এবং আশ্চর্য দেখাচ্ছে। 2.5-3 মাইল লম্বা প্ল্যাটফর্মের ডান প্রান্ত ঘেঁষে 1.25 মাইলের মতো জায়গা নিয়ে পাহাড়ের প্রধান অংশটা আকাশে মাথা তুলেছে। মূল দেহের দুপাশেই সারি সারি ঝুলছে অসংখ্য হাত, কোনো কোনোটা 6 মাইল চওড়া। মূল হিমশৈলের মাথা ছাড়িয়ে গেছে, বা দিকটা ভারী বিস্ময়কর। প্ল্যাটফর্মের ওপর সলিড বরফের একটা উঁচু মঞ্চ, 1/2 মাইলটাক সমতল, তারপর ক্রমশ উঠতে শুরু করেছে। খানিক দূর এভাবে এগিয়ে হঠাৎ খাড়া হয়ে পাঁচিলের মতো উঠে গেছে উপর দিকে, মূল দেহের মাথা পর্যন্ত। দূর থেকে যোগাযোগটা ধরা পড়ছে না ওদের চোখে। আড়াআড়িভাবে দৃশ্যমান খাড়া পাঁচিলটা
যেন নিজের শক্ত মেরুদণ্ডের উপরই ভর করে দাঁড়িয়ে আছে বিচ্ছিন্ন অবস্থায়। রংটাও অন্যরকম, মিল নেই মূল দেহের সাথে। উঁচু মঞ্চটা গভীর ঘন সবুজ, পাঁচিলটা যেখানে খাড়া হতে শুরু করেছে সেখান থেকে মাথার কাছাকাছি পর্যন্ত হলুদ। মাথাটা ঝলমলে জরির মতো সোনালি, সাদা হিম শৈলের সারি সারি ঝুড়ির ফাঁকে একটা ছোট্ট লেক দেখতে পাওয়া যাচ্ছে, টলমল করছে নীল জল। ও গড, কি কুদরত, অস্ফুষ্টে বিস্ময় প্রকাশ করল স্যার ফেডারিক। পরক্ষণে থোর্স হ্যামারের কথা মনে পড়ে গেল তার। যাহ, ফেললো বুঝি দেখে। টার্ন অ্যাওয়ে, ব্যস্ত হবেন না, উত্তর দিল রানা। আইসবার্গের ওধারে রয়েছে সে, এদিকের কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু রাডারে ধরা পড়ে যাব আমরা। আইসবার্গটা, বলল পিরো, বোকা বানাবার জন্যে যথেষ্ট রাডার অ্যাঙ্গেলস পয়দা করেছে। রাডার অ্যাঙ্গেলস মানে? স্যার ফেডারিক বিরক্তির সাথে জানতে চাইল। বরফ, বিশেষ করে চলন্ত বরফ অসংখ্য ধরনের প্রতিধ্বনি সৃষ্টি করে রাডারে, বলল পিরো। আমরা অ্যাঙ্গেল বলি এগুলোকে। আবার যেন কালো চাদর দিয়ে ঢেকে দেয়া হলো চারদিক, এস্টারশেলের আলো হঠাৎ করে ফুরিয়ে যেতেই রেবেকা দাঁড়িয়ে আছে রানার পাশে গা ঘেঁষে। এই ধরনের জিনিসই মানুষ একবার দেখলে সারা জীবন স্মরণ রাখে। আমি জানতাম না এতটা উত্তরেও আইসবার্গ আসে। কেপ হর্নেও এত বড় আইসবার্গ দেখিনি, বলল রানা। এগুলোর চেয়ে সম্ভবত 10 গুণ বড় এটা আকারে। ব্রিজের স্টারবোর্ড উইং থেকে পিছন দিকে তাকালো রানা। থোর্স হ্যামারের কোনো চিহ্নই নেই, জমাট অন্ধকারে একটা অস্পষ্ট বিন্দুও দেখতে পেল না। জানালা বন্ধ করে দিয়ে গল হার্ডির পেছনে এসে দাঁড়ালো। সিগন্যাল দাও ক্যাচারদের, আশ্চর্য দৃঢ়তার সাথে কথা বলছে রানা। গলার স্বর শুনেই বোঝা গেল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। স্টিয়ার, পিরোর চোখে চোখ রেখে দ্রুত হিসাব কষে নিল রানা। স্টিয়ার 100 degrees 8 knots। গল হার্ডের হাতে ঘুরতে লাগলো চরকির মতো হুইল। রানার সংক্ষিপ্ত নির্দেশই যা কিছু জানার জেনে ফেলেছে সে। এসটিটি অ্যাজ শি গোস, ইয়েস ইয়েস। কি এক আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে গল হার্ডি, মাথা দোলাচ্ছে আপন মনে। বাঘ নিয়েছে আন্টার্কটিকা, এখন এগোচ্ছে দক্ষিণ দিকে। 100 degrees, বলল রেবেকা। ডেস্টিনেশন? রেবেকার চোখের অতল তলে দৃষ্টি রেখে অস্পষ্টে কিন্তু দৃঢ় গলায় বলল রানা, ভবে টাইল্যান্ড। বিদায় রানা, দ্বিতীয় খণ্ড, প্রথম প্রকাশ January 1978। বিশাল ঝঞ্ঝা, বিশাল ঢেউ আর তীব্র স্রোত, এই 3 শত্রুর সাথে অ্যান্টার্কটিকা আর 4 ক্যাচার 3 দিন ধরে মরণপণ যুদ্ধ করে এগিয়ে যাওয়ার পথ করে নিল দক্ষিণ দিকে। আজ 4th দিন, শান্ত সমাহিত ঝলমলে সকালের আকাশ, বাতাস থিতিয়ে পড়েছে, কিন্তু ঢেউয়ের আকার ও গতি দুই আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। দক্ষিণ পশ্চিম থেকে তারা আসছে দলে দলে, একের পর এক। ড্রেক্স প্যাসেজ থেকে উড়ে আসা ঝড়ের মাঝখানটা সরে গেছে উত্তর এবং পূর্ব দিকে, সেটা এখন সাউথ আফ্রিকান মেনল্যান্ডের উপত্যকায় হামলা চালাবার পথে রয়েছে বলে অনুমান করছে রানা। গল হার্ডি হুইলে, ব্রিজে দাঁড়িয়ে আছে রানা। স্টারবোর্ড বয়ের খানিক তফাতে একটা মাস অনেকক্ষণ ধরে রয়েছে, পিছু ছাড়ছে না। গভীর গম্ভীর শব্দ আসছে রানার কানে। ক্রাউলার, পার্স ফ্যামিলির মাছ, এই রকম মোটা গলায় কুকুরের মতো শব্দ করে। ফ্যাক্টরি শিপের বিয়ার গার্ডের মতো ছড়িয়ে আছে পিছনে 4 ক্যাচার। সবচেয়ে কাছাকাছি রয়েছে ওয়াল্টারের অরোরা, অন্যগুলোর চেয়ে সব দিক থেকে ভালো জাহাজটা। বক্সারের নাকের মতো হিংস্র আক্রমণাত্মক ভঙ্গিতে ঢেউয়ের সাথে লড়ে যাচ্ছে তার বউ, মাথা ভারী, চ্যাপটা মুখের কাছেই হারপুন গানটা, তার পুলিন দিয়ে ঢেকে রাখা হয়েছে মরণাস্ত্রটাকে। ফ্যাক্টরি শিপের পোর্ট বিম সাইডে ডুবছে সে, যেন হাইজাম্প দেওয়ার আগে নিচু হয়ে প্রস্তুতি নিচ্ছে। তারপর ঢেউয়ের মাথায় চড়ে ফ্যাক্টরি শিপের ব্রিজের নিচে ভিড় করে থাকা হোয়েস্টিং মেশিনগুলোর উচ্চতা বরাবর উঠে আসছে। রানা শুধু দেখতে পাচ্ছে ঢেউয়ের উপর অরোরার মাস্তুলের মাথাটা।
হরপুন গানের কেবলগুলো জড়িয়ে রয়েছে বলে লম্বা ফ্লেরিবল মাস্টের হুইলটাকে দেখাচ্ছে বিশাল আকৃতির শিপিং রডের মতো। নিচ থেকে যখন উঠছে ঢেউয়ের গায়ে চড়ে, হুইলিং কেবল জড়াবার তিন কোণা বোলার্ডে বাধা পেয়ে ত্রিকোণ আকৃতির একটা জলপ্রপাত হয়ে নেমে আসছে প্ল্যানি ডেক থেকে। পুরোপুরি বদলে গেছে সাগরের রং। ট্রিস্টানের পানি ছিল স্বচ্ছ নীল, তা এখন নোংরা পাংশু। শিপিং রুটের কাছ থেকে অনেক দূরে সরে এসেছে ফ্লিটটা। রোরিং ফোর্টিজের সীমানা লঙ্ঘন করতে শুরু করেছে আজ সকাল থেকে। ফ্যাক্টরি শিপের মস্ত টপ হ্যামার, ট্রাভেলিং ক্রেনের চারটে বিশাল প্ল্যাটফর্ম, রেন্সিংয়ের ধারের বোলার্ড এবং মাস্তুলকে বেঁধে রাখা ভারী ইস্পাতের কেবলগুলোকে ঢেউয়ের মাথা থেকে ছুটে এসে অনবরত ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঝমঝম বৃষ্টির মতো পানি। দিখারা একটা আলবাট্রোস চলছে ওদের সাথে সাথে। মেলে দেয়া পাখনার দৈর্ঘ্য রানা অনুমান করল 12 ফিটের কম নয়। বাতাসকে অনায়াসে পোষ মানিয়ে বাতাসের পিঠে চড়ে ফ্যাক্টরি শিপের নাকের ওপর ভেসে আছে সাদা একটা বুমেরাঙের মতো। ওর উপস্থিতির তাৎপর্য বুঝতে অসুবিধে হলো না রানার। এটা দক্ষিণ, তারই সাইনবোর্ড পাখিটা। বাকি তিনটে ক্যাচার স্টারবোর্ডের দিকে, টিমের পর আরও অনেক দূরে ক্রোজের আর ফার্গুসেন। ও দুটোকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে ব্রিজ থেকে। যারাই তৈরি করে থাকুক, মাথা ঝাঁকিয়ে অরোরাকে দেখিয়ে মন্তব্য করলো গল হার্ডি, মজবুত বটে জাহাজটা, কি বলো? স্মিথস ডক কোম্পানি, মিডলস প্রো, বলল রানা অন্যমনস্কভাবে। ওরাই সবচেয়ে ভালো তৈরি করে। ভয়ের মধ্যে রয়েছে রানা, অরোরার কথা ভাবছে না। বুকের ভেতর উদ্বেগের শীতল একটা স্পর্শ অনুভব করছে ও। ট্রিস্টানকে পেছনে ফেলে রেখে আসার পর এমন সব ঘটনা ঘটছে যাতে দুশ্চিন্তা না হয়ে পারে না। থোর স্যামারকে সাফল্যের সাথে কাটি মেরে পালিয়ে আসার পর স্যার ফেডারিক ওর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে না হলেও প্রকারান্তরে কেড়ে নিয়েছে কমান্ড। কথার বরখেলাপ করতে এতটুকু বাঁধেনি তার। তাকে উৎসাহ এবং সাহায্য যুগিয়েছে ক্যাপ্টেন দোনোভান জার্পো। স্যার ফেডারিকের নির্দেশে জার্পো অ্যান্টার্কটিকার কোর্স অল্টার করেছে। দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ রানার এটাই। রানার চার্টগুলো সম্পর্কে স্যার ফেডারিকের অস্বাভাবিক কৌতূহল সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখন তার 5টা কথার মধ্যে 2টোই চার্ট সম্পর্কে প্রশ্ন। প্রথম দিকে কথার ছলে, প্রসঙ্গক্রমে খোঁজ, এমন খোলাখুলি নির্লজ্জভাবে জানতে চাইছে। থোর স্যামারকে ধোকা দিয়ে ভেগে আসার কাজে রানার নেতৃত্ব দিলেও সে সময় স্যার ফেডারিকের চোখে মুখে উত্তেজনার যে ছাপ ও দেখেছে তা বলতে পারছে না কোনো মতে। কি চাইছে লোকটা, কোথায় যেতে চাইছে? ওয়াল্টার তার নিজের লোক, তাকে ছাড়া বাকি তিনজন হুইলারকে কেন সে থোর স্যামারের অস্তিত্ব জানাতে চায়নি? তারপর পিরো, কি কাজ তার ফ্যাক্টরি শিপে? উৎসাহে ভাটা পড়েছে রানার। সাধারণ সাগর থেকে বুনো উন্মাস সাগর এলাকায় প্রবেশ করেছে ওরা এখন সীমানা পেরিয়ে, যেখানে ওর খোঁজার কথা অ্যালবার্টোস ফুটের সেকেন্ড প্রং। দিকচিহ্নহীন অথই উন্মাতার সাগর এবং আইস কন্টিনেন্ট থেকে ধেয়ে আসা এক একটা হিমালয়ের মতো ঢেউ দেখে প্রথম দিকে সেই আগ্রহ ও উদ্দীপনা উবে গেছে ওর মন থেকে। প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে ওর বিরূপ মারমুখী এই সাগর থেকে কিছু খুঁজে বের করা। গল হার্ডি ওকে আরও ভাবিয়ে তুলেছে। ট্রিস্টান থেকে রওনা হবার 2 দিন পর রানাকে সে জানায় ফ্লেন্সিং ক্রুরা তাদের সময় কাটাচ্ছে তাস আর দাবা খেলে। সংখ্যায় নাকি তারা নিতান্তই কম, উল্লেখ করার মতো নয়। রেকর্ড সংখ্যক মাছ ধরা হবে, অথচ ধরা, কাটা এবং সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়ার কোনো উদ্যোগই নেই কারোর মধ্যে। গল হার্ডের ধারণা স্যার ফেডারিক রানার কাছ থেকে সবচেয়ে পুরনো চারটা হাত করতে চাইছে। সন্দেহটা বারবার এমন জোর দিয়ে প্রকাশ করে সে যে রানা ওর ক্যাবিন থেকে চারটা নিয়ে এসে গভীর রাত পর্যন্ত পরীক্ষা করে দেখতে বাধ্য হয়েছে। রাত জেগে চারটা দেখেও যে কিছু সুবিধে হয়েছে তা নয়, স্যার ফেডারিকের উদ্দেশ্য রহস্যাবৃত্তই রয়ে গেছে ওর কাছে। ওদিকে আরেক রহস্য হয়ে রয়েছে রেবেকা। যদি বা কখনো সে ব্রিজে এসেছে, রানার কাছ থেকে দূরত্ব তাতে একটুও কমেনি, বরং বেড়েছে। কাছে থেকেও রেবেকাকে মনে হয়েছে অনেক দূরের। আবহাওয়া সম্পর্কেই 2-1টা প্রশ্ন করেছে,
বেশিরভাগ সময় তাও না। তবে একটা জিনিস চোখ এড়ায়নি রানার, ওরা যতই ঠান্ডা পানির দিকে এগোচ্ছে ততই যেন অস্বস্তি বোধ করছে রেবেকা। গত রাতেই সন্দেহের কিছুটা অবসান ঘটেছে রানার। গল হার্ডির কথাই ঠিক, স্যার ফেডারিক রানার কাছ থেকে কিছু হাত করতে চায়, সম্ভবত পুরনো চারটাই। গত রাতেই ব্রিজ থেকে কেবিনে গিয়েছিল রানা একবার। ভেতরে ঢোকার সাথে সাথে ও বুঝতে পারে কেবিনটাকে সার্চ করা হয়েছে। কেবিনের কোনো জিনিসই এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় রাখা হয়নি, আগের মতোই আছে সব, কিন্তু খালি চোখে সহজে ধরা পড়ে না। এমন কিছু ত্রুটি যেন পরিষ্কার দেখতে পেল ও মনের চোখ দিয়ে। পুরানো চার্টটা কেবিনে নয়, ছিল ব্রিজে। অয়েল স্কিন ব্যাগটা, যেটাকে চার্ট কেস হিসেবে ব্যবহার করে রানা, আগের জায়গায় অর্থাৎ যেখানে রেখে গিয়েছিল সেখানেই পায়ও। দেখে মনেই হয় না এটাকে কেউ ছুঁয়েছিল। ব্যাগের ফিতেটা ছিল টেবিলের ওপর গোল মালার মতো বিছানো, কিন্তু রানা দেখল সেটা গোল না, হৃৎপিণ্ডের আকৃতি তৈরি করে রেখেছে। আর কোনো সন্দেহ রইল না ওর মনে। রিফার জ্যাকেটের ইনার পকেট থেকে চার ভাঁজ করা পার্স মেটির টুকরোটা বের করলো রানা। ভাঁজ খোলার সময় মুড়মুড় করে পাপড় ভাঙার মতো শব্দ হতে গল হার্ডি ফিরল ওর দিকে। আর একবার পুরনো চারটা দেখে বুঝতে চেষ্টা করছে রানা, কেন চায় এটা স্যার ফেডারিক, কি আছে এর মধ্যে, কি এমন আছে যা ওর চোখে পড়ছে না। ফর গডসে রানা, গল হার্ডি চাপা কণ্ঠে বলল, কোন সাহসে ফের বের করেছো ওটা তুমি? লুকাও, লুকিয়ে ফেলো তাড়াতাড়ি, ফেডারিক বা পিরো যদি এসে পড়ে তখন কি হবে? ভূতের ছায়া দেখছো তুমি গল হার্ডি, বলল রানা। তুমি যা ভাবছো এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, হুইলটা ধরো তো একবার। সরে গিয়ে বসতে দিল রানাকে, তারপর বন্ধ করে দিল স্যার ফেডারিকের কেবিন আর রেডিও রুমের যাবার দরজাটা। গত তিন দিন ধরে মাথা তো আর কম ঘামালাম না, বলল রানা, কিন্তু বুঝলামটা কি কচু, 1825 সালের পুরনো বাতিল ইনঅ্যাকুয়েট ভবিট আইল্যান্ডের একটা ম্যাপ, এর সাথে 1977-এর একটা হোয়েলিং এক্সপিডিশনের কি সম্পর্ক? মান্ধাতা আমলের পার্সমেন্টের গা ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা তৈরি হয়েছে অসংখ্য, একটার ওপর দিয়ে আর একটা ঢেউ খেলানো রেখা এমনভাবে এদিক ওদিক ছুটে গেছে মাকড়সার জালকেও হার মানায়। দুটো মার্জিন লাইনের দুপাশে অতি ক্ষুদ্র অসংখ্য রেখা, আর ডান হাতের উপরের কোণা থেকে শুরু করে মাঝখান পর্যন্ত আঁকা একটা রেখা, রেখাটির নিচে ও অদ্ভুত দর্শন একটা মার্জিনাল ক্রসের বিপরীত দিকে যেখানে লেখা রয়েছে 54°S, পাশাপাশি তিনটে ডট, আরও খানিক নিচে আর একটা ডট, লেখা রয়েছে রক। চারটার তাৎপর্য এবং মূল্য যে কি তা রানা অনেক চেষ্টা করেও বুঝতে পারেনি। এখন ওর এই ভেবে দুঃখ যে জন ওয়েদারবাইয়ের কাছ থেকে নেয়ার সময় এ সম্পর্কে প্রশ্ন করে যা জানার জেনে নেয়নি কেন। এটা ওয়েদারবাইদের শিলার স্প্রাইটলি লগ এবং ট্র্যাকচার, যে স্প্রাইটলি ভবিট আইল্যান্ড পুনরাবিষ্কার করেছিল 1825 সালে। স্প্রাইটলির মাস্টার ক্যাপ্টেন জর্জ নরিস শুধু যে চার তৈরি করেছিলেন তা নয়, দ্বীপটার তিনি স্কেচও এঁকেছিলেন। ম্যাপটা ভবিট আইল্যান্ডেরই বটে, বলল গল হার্ডি, কিন্তু শুধুই কি ভবিট আইল্যান্ডের তুমি জানো তা নয়, ফেডারিকও তা অনুমান করে নিয়েছে। থমসন আইল্যান্ডের কথা বলতে চাইছ? হ্যাঁ, তাই বলতে চাইছি আমি, থমসন আইল্যান্ড। লন্ডনে থাকার দিনগুলোর কথা মনে পড়ে গেল রানার। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং অ্যাডমিরালটি দু জায়গা থেকেই ওকে বলা হয় ভুলে যাও থমসন আইল্যান্ডের কথা, কিন্তু ভোলা কি এতই সহজ? থমসন আইল্যান্ডের ইতিহাস জানা আছে রানার, আর কেউ হলে কি হতো বলা যায় না, কিন্তু রানার যে একটা অভিযান প্রিয় মন রয়েছে অজানাকে জানার দুর্দমনীয় এক আকুতি, না ভুলতে আমি পারিনি, বীর বীর করে উচ্চারণ করলো রানা। শর্তগুলো যে ভুলে গেছেও তা নয়, যেতে হবে একা যদি কখনো যেতে চাও, ফিরে এসে আর কাউকে বলতে পারবে না তার কথা, যদি গিয়ে কোনোদিন ফিরে আসতে পারো। কেন, এমন উদ্ভট শর্তের কারণ? কোনো কারণ নেই। না, আছে, তবে তা আগে ভাগে জানানো হবে না, জানতে পারবে যদি কোনোদিন ওখানে পৌঁছতে পারো। একা যেতে হবে,
এই শর্তটা যে কোনো অভিযাত্রীকে নিরুৎসাহিত করতে যথেষ্ট। কিন্তু না, রানার বেলায় তা ঘটেনি, বরং কৌতূহল আরও বেড়েছে ওর। কি আছে থমসন আইল্যান্ডে জানার জন্যে বুকের ভেতর ছটফট করছে রোমাঞ্চপ্রিয় মনটা। জানে একা যাওয়া সম্ভব নয়, তবু কৌতূহল আর ইচ্ছা তাতে পোষ মানেনি, আরও যেন বেয়ারা হয়ে উঠেছে। প্রসঙ্গটা মনে জাগলেই ইতিহাসটা যেন কথা কয়ে ওঠে ওর কানে কানে। ফ্রেঞ্চম্যান ভবেট দ্বীপটাকে আবিষ্কার করেন, তারপর প্রায় এক শতাব্দী এর কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয়বার আবিষ্কার করেন দ্বীপটাকে ক্যাপ্টেন নরিশ। তিনি আরও একটা জিনিস আবিষ্কার করেন যা ফ্রেঞ্চম্যানের নজর এড়িয়ে গিয়েছিল, 15 লিগে বা 45 মাইলে। ভবেটির উত্তর উত্তর পূর্বে আর একটা দ্বীপ। ক্যাপ্টেন নরিশ এই নতুন দ্বীপটার পজিশন নির্ধারণ করেন। তারই অরিজিনাল লগ লেখা রয়েছে এখন রানার সামনে। কিন্তু তারপর আর কাগজপত্রে থমসন আইল্যান্ডের কোনো সন্ধান পাওয়া যায়নি। ক্যাপ্টেন নরিশের আবিষ্কার প্রকৃত কারণটা জানা না গেলেও তুমুল আলোড়ন তুলেছিল সে যুগে। প্রায় 1.5 শতাব্দী ধরে মানুষ থমসন আইল্যান্ডকে নিয়ে বিচিত্র ধরনের জল্পনা কল্পনা করেছে। বিভিন্ন জাতি এবং দেশ তাদের সেরা জাহাজগুলোকে বিশেষ যন্ত্রপাতিতে সাজিয়ে সেরা নাবিকদের হাতে ছেড়ে দিয়েছে থমসন আইল্যান্ডকে আবার খুঁজে বের করার জন্যে। মাঠে সবচেয়ে আগে ছিল নরওয়ে। নরওয়ের লার্স খ্রিস্টেনসেন 1920 সালে বিশেষ করে ভবেটের আশপাশটা চষে বেড়ায়। ওই এলাকায় হন্যে হয়ে ঘোরে ব্রিটিশ RRS ডিসকভারি। পাওয়া যায়নি থমসন আইল্যান্ডকে। জার্মান, আমেরিকান এবং ফ্রেঞ্চ অভিযানগুলো ব্যর্থ হয় একের পর এক। মরিচিকার পেছনে ছুটোছুটি একেবারেই বন্ধ হয়ে যায় অবশেষে। সামনের কম্পাস থেকে চোখ তুলল গলহার্ডি, কিন্তু মুখ খুলল অনেকক্ষণ পর। মেজর জেনারেলই একমাত্র জীবিত ব্যক্তি যিনি থমসন আইল্যান্ডকে নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, বলল রানা, কিন্তু ব্যাপারটাকে নাটকীয় করে তোলার কোনো মানে হয় না। মিটিওরকে আক্রমণ করার ঠিক আগের মুহূর্তে বুড়োর মনে হয়েছিল ভবেটের কাছে তিনি একটা দ্বীপ দেখতে পাচ্ছেন। রিপিট করল রানা বাক্যের একটা অংশ। মনে হয়েছিল, অর্থাৎ তিনি নিজেও পুরোপুরি শিওর না, তার কথা কেউ বিশ্বাস করেনি। তাকে সেই একই কথা বলা হয়েছিল যা বলা হয়েছিল নরিশকে। তিনি দ্বিতীয়বার যখন দ্বীপটাকে আবিষ্কার করতে ব্যর্থ হন, হয় তিনি বড় একটা আইসবার্গ দেখে ল্যান্ড বলে চিনতে ভুল করেছেন, না হয় সাধারণ একটা ওয়াটার স্কাই ছিল ওটা। জিনিসটা কি জানো তুমি? বরফের পাজার ওপর প্রতিফলিত হলদেতে আলো, বিড়বিড় করে বলল গলহার্ডি। কিন্তু মেজর জেনারেলের মতো অমন একজন মানুষ এই ধরনের সাধারণ একটা ভুল করবেন না, মেনে নিতে মন চায় না। কৃত্রিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাসলো রানা, মনের কথা বলেছ। বুড়ো দেখেছিল ল্যান্ডি, এটাই বিশ্বাস করতে চাই। তার কারণ, গলহার্ডি রানার চোখে ভর্ষণার দৃষ্টি রেখে বলল, বিশ্বাস না করলে যে নিজের মধ্যে ওদিকে যাবার উৎসাহ পাবে না। অথচ তুমি দ্বীপটার ইতিহাস জানো, জানো কত বড় বড় নাবিক দ্বীপটাকে খুঁজে পাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবু তুমি কোন আশায় যে ফেডারিকের মতো একজন হুলো বেড়ালের সাথে হাত মেলালে বুঝি না বাপু। লোকটা নাবিকও নয়, অভিযাত্রীও নয়, সে কিভাবে পারবে থমসন আইল্যান্ডকে খুঁজে বের করতে? তোমার তাই ধারণা বুঝি? হ্যাঁ, বলল গলহার্ডি দৃঢ় গলায়, ও বেটা থমসন আইল্যান্ডের পিছু লেগেছে। এদিক ওদিক মাথা দোলাল রানা। ধুর, থমসন আইল্যান্ড আবিষ্কার করতে চাইলে এই লুকোচুরি খেলার কি দরকার? বলল রানা। সে যে পজিশনের লোক, এত ঝামেলা না করে লন্ডনের একটা নিউজ পেপারে টেলিফোন করে দিয়ে যদি বলতো যে গ্রেট ওশিয়ান মিস্ট্রি থমসন আইল্যান্ড আবিষ্কার করতে চাইছে সে, ডজন ডজন ওস্তাদ নাবিক আর এদিককার পানি সম্পর্কে বিশেষজ্ঞ ছুটে যেত তার কাছে। তাছাড়া থমসন আইল্যান্ড আবিষ্কার করার জন্য এতগুলো ক্যাচারের কি দরকার? একটা জাহাজ হলেই তো চলে। তোমার ওই চার্ট তুমি লুকিয়ে রাখো, ব্যাস, বলল গলহার্ডি। এর বেশি আর কিছু চাই না আমি। থমসন আইল্যান্ডের সম্ভাব্য কি মূল্য থাকতে পারে ফেডারিকের কাছে? বলে চলল রানা। বুড়ো আমাকে এ সম্পর্কে সব বলেছে। সাগরে কোথাও যদি নরক থেকে থাকে তো ওখানেই আছে। ডুবে থাকা একটা পর্বতশ্রেণীর জেগে ওঠা মাথা বই তো কিছু নয়। পরিবেশটার কথা ভাবো একবার, শুধু ঝড়, শুধু ঢেউ, শুধু বরফ।
চারদিকে হিস্টেরিয়ায় আক্রান্ত বিশাল সাগর, তার মাঝখানে ছোট্ট একটু মাটি। একা, প্রাণহীন, নিঃসঙ্গ কেটে যাচ্ছে দিন, মাস, বছর, যুগ, শতাব্দী। কি থাকতে পারে? এমন কি ওখানে আছে যা ফেডারিককে টাকার গুদামে আগুন ধরিয়ে দিতে প্ররোচিত করেছে? না, গলহার্ডি, থমসন আইল্যান্ড নয়। লোকটা অন্য কিছু পেতে চায়। কিন্তু ওই লোকটা তোমার কাছ থেকে চাইছেও, বলল গলহার্ডি। বিশ্বাস না হয় তুমি নিজেই দেখো। চ্যালেঞ্জ করছি, কিছুই পাবে না এতে। অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে গলহার্ডি রানার দিকে। থমসন আইল্যান্ড যারা দেখেছে তাদের মধ্যে একমাত্র জীবিত আছেন মেজর জেনারেল রাহাত খান। আর তুমি রানা, সেই রাহাত খানের কাছ থেকে এসেছ নিশ্চয়ই। মেজর জেনারেল থমসন আইল্যান্ড সম্পর্কে যা কিছু জানেন তার সবটুকু বলেছেন তোমাকে? হয়তো, বলল রানা। কে জানে, অনেক কথাই তিনি হয়তো গোপন করে গেছেন। একটা কথা যে গোপন রেখেছেন তা তো তুমিও জানো। থমসন আইল্যান্ডে কি আছে তা তিনি জেনেছেন তার বন্ধু জন ওয়েদারবাইয়ের কাছ থেকে। জন ওয়েদারবাই জেনেছিলেন ক্যাপ্টেন নরিশের কাছ থেকে। জেনেও বুড়ো আমাকে বলেনি। কিন্তু বলেছে কি বলেনি তা আর কেউ জানবে কিভাবে, বলল গলহার্ডি। ফেডারিক মনে করছে তুমি সবই জানো, সেজন্যই হয়তো তার কাছে তোমার এত দাম। থমসন আইল্যান্ডে কি আছে তা হয়তো অনুমান করে জেনেছে সে। তোমার কাছ থেকে কনফার্মড হতে চায়। কিন্তু এমন কিছু আছে বলে সে জানে যা সংগ্রহ করতে হলে তোমার সাহায্য দরকার, অথবা থমসন আইল্যান্ডে যা আছে তা অত্যন্ত মূল্যবান সে জানে, কিন্তু দ্বীপটাকে খুঁজে বের করতে হলে তোমাকে তার চাই। কেননা মেজর জেনারেলের কাছ থেকে তুমি জেনেছো ঠিক কোথায় খুঁজে পাওয়া যাবে থমসন আইল্যান্ডকে। হেসে ফেলল রানা। তা আমি জানি না, গলহার্ডি গম্ভীর। হয়তো জানো হয়তো জানো না, কিন্তু ফেডারিক ভাবছে তুমি জানো। সেক্ষেত্রে তুমি গলহার্ডিও জানো। তা কেন সে ভাবছে না? তোমার গ্রেট গ্র্যান্ডফাদাররাও তো গিয়েছিলেন, নিজের চোখে দেখেছিলেন থমসন আইল্যান্ড। কি কি বললে? গলহার্ডি প্রায় লাফিয়ে উঠল ক্যাঙ্গারুর মতো। আমার গ্রেট গ্র্যান্ডফাদার থমসন আইল্যান্ড আবিষ্কার করেছিল? রানা, ব্যাকোনিয়ার আর গুয়ারানার নেশায় ধরেনি তো তোমাকে? তুমি জানো না, বলল রানা। কিন্তু আমেরিকান সিলার ক্যাপ্টেন জোসেফ ফুলার তোমার গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন। ট্রিস্টানে যারা প্রথম বসতি স্থাপন করে তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার রক্ত তোমার শরীরেও বইছে। মাথাটা বিগড়ে দিলে তো? তাই তো বলি, থমসন আইল্যান্ডের কথা মনে হলেই রক্ত কেন চনমন করে ওঠে। লন্ডনের ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটে গলহার্ডির গ্রেট গ্র্যান্ডফাদারের বন্ধু এবং অভিযানের সঙ্গী ফ্রান্সিস অ্যালেন যে লিখিত বিবৃতিটা পেশ করেছিল তার প্রতিটি অক্ষর মনের পর্দায় গাঁথা হয়ে আছে রানার। ক্যাপ্টেন জোসেফ ফুলার অফ নিউ লন্ডন, নাও লাইট হাউস কিপার অ্যাট এস্টনিংটন, সার্ভ ইন দ্য ইউনাইটেড স্টেটস নেভি ডিউরিং দ্য সিভিল ওয়ার অ্যান্ড আফটার ওয়ার্ডস, রিপিটেডলি ওয়েটিং সিলিং অ্যান্ড সি এলিফেন্ট হান্টিং ইন দ্য অ্যান্টার্কটিক ইন 1893 ইন দ্য ফ্রান্সিস অ্যালেন হিজ ভভেট আইল্যান্ড, বাট হি কুড নট ল্যান্ড ইন আইদার ইন অ্যাকাউন্ট অব দ্য আইস উইন্ড অ্যান্ড ফগ। হঠাৎ শক্ত হয়ে গেল গলহার্ডি। আশ্চর্য শ্রবণ শক্তি লোকটার, ভাবল রানা। নিশ্চয়ই তারও পায়ের শব্দ পেয়েছে। টেক ইট, মাথা নেড়ে হুইলটা দেখালো সে রানাকে। চাপা স্বরে বলল, রত্নটাকে আমার হাতে দাও। রানা বাধা দেবার আগেই ছো মেরে কেড়ে নিয়ে স্প্রাইটলির লকটা ভাঁজ করে ঢুকিয়ে দিল নিজের উইন্ড ব্রেকারের ভেতর। সেই রকম দ্রুততার সাথেই খুলে দিল দরজাটা। সময় মতোই দরজাটা খুলেছে গলহার্ডি। প্রায় সাথে সাথে ভিতরে ঢুকল স্যার ফেডারিক। বাঁকা চোখের কৌতূহলী দৃষ্টি রানার দিকে ফেলে জানতে চাইল, ক্যাপ্টেন, সেই সাথে কোয়ার্টার মাস্টারও নাকি তুমি? কাঁধ ঝাঁকাল রানা। যে পথে এগোচ্ছি তাতে হুইলে দুজন মানুষ দরকার হতে পারে। কিছু একটা কুড়ে খাচ্ছে ফেডারিককে, ভাবল রানা। বিরক্ত, বিষাক্ত সাপের মতো হয়ে আছে মেজাজটা। কি বলতে চাইছো তুমি? ফ্লিটটা বিপদের মধ্যে নাক গলাচ্ছে, বড় ধরনের শক্ত বিপদ, নাক যেখান থেকে বের করা সম্ভব হবে না। হুইলটা আবার ধরল গলহার্ডি। ছোট্ট একটা ফিশারিজ প্রোটেকশন ডেস্টিয়ারকে যদি
তোমার ভয় লাগে? শুরু করলো স্যার ফেডারিক। তাকে থামিয়ে দিয়ে, ছোট নয়, সবচেয়ে বড় ডেস্ট্রয়ারকে ভয় পাচ্ছি আমি, যার নাম বরফ, বলল রানা। আমাকে জানতে হবে থোর্স হ্যামার এখন কোথায় এবং কোন কোর্সে সেট করছে সে তার স্টিয়ারিং। আমাদের কোর্স ডেড রং, আমি উত্তর দিকে যেতে চাই। আচ্ছা, বেগুনি রং ফুটল স্যার ফেডারিকের চোখের সাদা জমিতে। না, এই কোর্সই মেনটেন করতে হবে তোমাকে এবং থোর্স হ্যামারের পথ থেকে দূরে সরে থাকতে হবে। ফোর্স হ্যামারে পিরো সর্বশেষ DF বিয়ারিং দেখে বোঝা গেছে দুটো জাহাজ দুপথে যাচ্ছে। থোর্স হ্যামারের সি প্লেন আছে সম্ভবতই, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তার রেঞ্জের বাইরে চলে যাব। পিরোর বিয়ারিং দুদিন আগের পুরনো, বলল রানা। এর মধ্যে কি ঘটেছে জানবো কিভাবে? ব্রিজের ফোন তুলে নিল স্যার ফেডারিক। কার্ল, ব্রিজ অ্যাট ওয়ান্স, জারকোকেও সাথে করে নিয়ে এসো। ফিরে এলো সে রানার কাছে। তাহলে সামান্য বরফকে তুমি ভয় পাচ্ছ না? ছি, হ্যাঁ ভয় পাচ্ছি, বলল রানা নিজেকে যথাসাধ্য শান্ত রেখে। তার কারণ, জাহাজটা এখন আমাদেরকে নিয়ে অ্যাটমসফেরিক মেশিনের মাঝখানে ঢুকে যাচ্ছে, যে মেশিনটা রোরিং ফোর্টিজের ঝড়গুলোয় এনার্জি তৈরি করে। ননসেন্স, তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিল রানার কথা স্যার ফেডারিক। ওয়াল্টার আমার সাথে একমত, ওদিকটায় সারাক্ষণ ঝড়ঝাপটা থাকে, সত্যি ঝড়গুলো ভয়ঙ্করই হয় সম্ভবত, কিন্তু দূর থেকে নাম শুনে ভয়ে মরে যাবার মতো ভয়ঙ্কর নয়। তাছাড়া ঝড়ের সাথে তোমার মিল মহব্বত তো খুব কম দিনের নয়। শুনুন, বলল রানা, থোর্স হ্যামারকে পাশ কাটাবার পর আমি উত্তর দিক থেকে ভবেটে যাবার কোর্স সেট করি। পিরো থোর্স হ্যামারের কাছ থেকে DF বিয়ারিং সংগ্রহ করে। আমি চেয়েছিলাম ডেস্টারের রাডার রেঞ্জের ঠিক বাইরে থাকতে, কিন্তু আপনি তা বদলে এখানকার এই কোর্স সেট করেছেন দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে ভবেটে পৌঁছাবার জন্যে। আমি বলছি, এটা আত্মহত্যারই নামান্তর। থোর্স হ্যামারের একটা সি প্ল্যান আছে, বলল স্যার ফেডারিক। সেটা ভুলে যেও না, যে ধরনের ঝড়ের ভেতর দিয়ে আমরা এসেছি তার মধ্যে সাহস হতো কারো টেক অফ করার, বলল রানা। সার্সিংয়ের জন্যে থোর্স হ্যামারের বুড়ো একটা এইসএফ ON-ON-4 আছে শুধু, রেডিও কথাবার্তার মধ্যে শুনেছে পিরো, ওটার চক্কর মারার পরিধি 150 মাইলের বেশি নয়। পিরো সাথে ক্যাপ্টেন জার্কো ব্রিজে এলো। কার্ল, স্যার ফেডারিক জানতে চাইল, থোর্স হ্যামারের কাছ থেকে বিয়ারিং পেয়েছ? মাথা দোলালো পিরো। দুনিয়ার এই অংশটাই রেডিও কোনো কাজেরই নয়, 30 বছর আগে লার্স ক্রিস্টেনসেন আবিষ্কার করেছিলেন। আমাদের ভাষায় ভবেট একটা রেডিও, ডেড স্পট। থোর্স হ্যামারের কাছ থেকে ভালো একটা সিগন্যালও পাবার আশা করতে পারি না আমি, উত্তপ্ত হয়ে উঠল স্যার ফেডারিক। খেকিয়ে উঠল সে। তুমি বলতে চাইছো DF বিয়ারিং সংগ্রহের জন্য থোর্স হ্যামারের রেডিওকে যথেষ্ট পরিষ্কারভাবে ক্যাচ করতে পারছো না? ঠোঁট উল্টে পিরো বলল, কোনো জাহাজ যদি 11 লেটের সিগন্যাল পাঠায় তবেই বিয়ারিং পাওয়া সম্ভব। জার্মান ডিরেপশন সার্ভিসকে এ আমি প্রমাণ দিয়ে দেখিয়েছি। তার মানে তুমি জানো না থোর্স হ্যামারের বর্তমান কোর্স কি? না, স্যার ফেডারিকের নার্ভাস অনিশ্চয়তা বোধটাকে আরও বাড়িয়ে দিয়ে তাকে জেদের মাথা থেকে নামানো যায় কি না ভেবে রানা বলল, যে বিপদের দিকে এগোচ্ছি আমরা তার কাছে এই এত বড় ফ্যাক্টরি শিপও কিছু না, হাতে তুলে নাচাবে। রানাকে থামিয়ে দিল ক্যাপ্টেন ডোনোভান জার্কো। সাউদার্ন ওশিনে কচি খোকা নই আমরা, যাওয়া আসা করতে করতে চুলে পাক ধরার বয়স হয়ে এলো, বলল সে। এই ফ্যাক্টরি শিপ কতখানি মজবুত, কতখানি উপযুক্ত সে ধারণা তোমার নেই, কিন্তু এই কোর্সের টিয়ারিং সেট করনি তুমি কখনো, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে ভবেতে যাওয়ারও চেষ্টা করনি, বলল রানা। একটা ফ্যান্টাস্টিক ডায়নামিক ওয়েদার মেশিনের হার্ট এই ভবে, যে মেশিনটা যে কোনো আণবিক বিস্ফোরণের চেয়ে অনেক বেশি এনার্জি পয়দা করে, উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় এমন সব টার্মস ব্যবহার করে গোটা মেকানিজমটা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু তার দরকার আছে বলে মনে করি না। সরল ভাষায় মেকানিজমটার নাম মিলিভার অ্যানোম্যালিস অব দ্য ওয়েস্টার্লিস, মোট কথা এক ধরনের হাই ভোল্টেজ
বুস্টার স্টেশনের মতো আচরণ করে ভবেট আবহাওয়ার সাথে। যে আবহাওয়া শুরু থেকেই প্রচণ্ড শক্তিতে ধেয়ে আসছে 2000 মাইল দূর থেকে। ভবেটে যা কিছু আছে সব, অর্থাৎ পানি, কুয়াশা, বরফ, হিমবাহ, অন্ধ বিদ্যুতের মতো ছুটছে 100 নর্সে, গড নোস হোয়ার। আমি আবার বলছি, এই কোর্সে ভবেটির দিকে যাওয়া মানে আত্মহত্যা করা, বিশেষ করে নভেম্বরের এই প্রথম দিকে। নভেম্বরের প্রথম দিকে? ক্যাপ্টেন জার্কো প্রতিধ্বনি তুলে বলল, অ্যান্টার্কটিকার এটাই সবচেয়ে ভালো সময়। গ্রীষ্মকালের শুরু এখন, বরফ গলবে, পানি হয়ে যাবে সব। ওয়াল্টারও এই একই কথা বলছে, ফোড়ন কাটল স্যার ফেডারিক। কিন্তু আমি বলছি, বলল রানা, এই পথে ভবেটে গেলে ফ্যাক্টরি শিপ আটকে যাবে বরফে। মাই ডিয়ার ফেলো, সাগর যখন গরম হতে শুরু করেছে, শুরু করল স্যার ফেডারিক। তাকে থামিয়ে দিয়ে রানা বলল, এই সময় কন্টিনেন্টাল প্যাক আইসের কিনারায় সি টেম্পারেচার ফ্রিজিং পয়েন্টের ঠিক ওপরে থাকে, ওখান থেকে ভবেট পর্যন্ত এই একরকমই থাকে। ভবেটির ঠিক দক্ষিণে নেমে যায় এটা, তা ছাকাল স্যার ফেডারিক। সি টেম্পারেচারের ওপর লেকচার আমি শুনতে চাই না, আমি জানতে চাই থোর্স হ্যামার কোথায়। কান দিল না রানা কথাটায়। আমার বিশ্বাস, ফ্রিজিং কিংবা নিয়ার ফ্রিজিং সাগরে আলবার্টস ফুটের দ্বিতীয় শাখা অনুপ্রবেশ করে। মেজর জেনারেল রাহাত খান ফলাফলটা দেখেছিলেন, কারণটা জানার অবকাশ হয়নি তার। সাউদার্ন লাইটের আলোয় সে এক বিস্ময়কর দৃশ্য। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে সূর্য যখন সাউথ পোলে উদয় হয়, এক্সপ্লোসিভ উত্তাপ নেমে আসে ট্রাস্টো স্পিয়ারে। এর সাথে অ্যালবার্টোস ফুটের সেকেন্ড প্রং মিলিত হলে অবিশ্বাস্য রকম পতন ঘটে এনার্জি আর ওয়েদারের। ভয় পাচ্ছি আমি এটাকেই। ভয়টা অমূলক, একটা ভীতু লোকের অলীক কল্পনা, বলল ক্যাপ্টেন জার্কো। সাগরের যেদিকে আমরা যাচ্ছি সেখানে একটা জায়গান্ট গ্লেসিয়ার রয়েছে, জার্কোর কথা কানে না তুলে বলল রানা। প্যাক আইস বিচ্ছিন্ন হয়ে অ্যান্টার্কটিক মেইনল্যান্ড থেকে উত্তর দিকে, অর্থাৎ ভবেটির দিকে ছুটে আসে। বিপদের গুরুত্বটা লোকগুলোকে বোঝাতে না পারলে মৃত্যু অবধারিত, জানেও। দ্রুত নিঃশ্বাস করছে, লালচে হয়ে উঠছে মুখের চেহারা। গুরুত্ব না দিলেও ওর কথা শুনতে চাইছে সবাই, যেন পাগলের প্রলাপ শুনে মজা পাচ্ছে। সিগারেট ধরাবার সময় অনেক চেষ্টা করেও হাতের কাঁপনটাকে থামাতে পারল না রানা। মেইনল্যান্ড থেকে শুরু, 450 মাইল পর্যন্ত গিয়ে শেষ। কি বিরাট প্যাক আইস, বুঝতে পারছেন? ভাঙা ভাঙের পালা শুরু হলেও আগাটা অক্ষতই থাকে। এই প্যাক আইসের নিজস্ব একটা জীবনধারা রয়েছে। ভবেটির গোটা এলাকা জুড়ে যে অ্যাটমসফেরিক মেশিনের কথা বলেছি, এর আগে সেটা থেকেই এই প্যাক আইস তার জীবন শক্তি সংগ্রহ করে। গ্লেসিয়ার এবং অ্যালবার্টোস ফুট দুটি মিলে একটা ষড়যন্ত্র পাকায়। অসহ্য উত্তাপের সঙ্গে প্রচণ্ড ঠান্ডার একটা কুরুক্ষেত্র বেঁধে যায়। সিগারেটের লাল মাথার দিকে চেয়ে চুপ করে রইল রানা ধারা 7 সেকেন্ড। তারপর অত্যন্ত ধীর গলায় বলল, ভবেটে মানুষ নেই। ভবেটের আশপাশের সাগর কোনো নাবিকের সাগর নয়। 1 ঘন্টা সময়ও লাগে না, টুকরো বরফগুলো হঠাৎ করে জমাট বেঁধে শক্ত পাথর হয়ে যায়। কোন পথে পালাবে তখন ক্যাপ্টেন জার্কো? এই শেষবার সাবধান করে দিয়ে বলছি আমি, বরফ চারদিক থেকে ঘিরে ধরবার আগে কোর্স অল্টার করো, পিছিয়ে যাওয়ার কোনো উপায় পরে আর আমরা পাব না। বরফ শুধু ঘিরে ফেলবে না, চারদিক থেকে চাপ দিয়ে ফ্যাক্টরি শিপকে চিড়ের মতো চ্যাপটা করে দেবে। ওয়েট, বলে ঝড়ের বেগে বেরিয়ে গেল স্যার ফেডারিক। ফিরল আধ মিনিটের মধ্যে, রানার সামনে দাঁড়িয়ে ওর মুখের কাছে ধরল একটা এনভেলপ। পড়ো। এনভেলপটা নিয়ে খুলল রানা, ভেতর থেকে বেরোলো একটা ডকুমেন্ট। প্রথম শিটটার মাথায় লেখা টপ সিক্রেট, জার্মান ভাষায় লেখা হেডিংটা, ক্যাপিটান জুয়ার সি কোহেলার, ওভার কমান্ডো ডার ম্যারিন। অনুবাদ করে পড়ল রানা, ক্যাপ্টেন কোহেলার টু হাই কমান্ড জার্মান নেভি, টপ সিক্রেট, রেডার মিটিওরস ক্লাইমেটোলজিক্যাল রিপোর্ট অন ভবেট আইল্যান্ড। পড়া শেষ না করে ডকুমেন্টটা ভাস করে এনভেলপে ঢুকিয়ে রাখতে শুরু করল রানা। কি হলো, পড়লে না যে? দরকার নেই, বলল রানা। ভবেটের আশেপাশে আবহাওয়া সম্পর্কে কোহলার যা জানতো তার চেয়ে বেশি জানি আমি।
কোহলারের যুগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আবহাওয়া জরিপ করার চল শুরু হয়নি, মনে মনে ভাবল রানা। ভবিষ্যৎ সম্পর্কে টপ সিক্রেট ডকুমেন্ট জোগাড় করেছে লোকটা, এ থেকে বোঝা যায় ভবের তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ। কিন্তু ভবের না থমসন আইল্যান্ড, কোনটার ব্যাপারে এত উৎসাহ, এই ব্যাপক তোড়জোড় কোনটাকে উদ্দেশ্য করে? কোহলার বেঁচে থাকলে এ লোক তাকে যে সঙ্গে আনত কোনো সন্দেহ নেই। এনভেলপটা বাড়িয়ে দিয়ে বলল, ওতে লেখা আছে সিচুয়েশন উইথ এ ওয়েস্টার্লি মুভমেন্ট, ভিজিবিলিটি পুয়ার ইন আর্লি সামার, ফগ অ্যান্ড ক্লাউড ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস। সবটা মুখস্থ আমার। হোয়াট, এই টপ সিক্রেট ডকুমেন্ট এর আগে তুমি দেখেছো? জন ওয়েদারবাইয়ের সৌজন্যে, বলল রানা। কোহলার যা বলেছে তার সাথে আমার বক্তব্যের বিশেষ অমিল নেই, আমি একটু বেশি বলছি, বাড়িয়ে বলছি, কিন্তু আমারটাই আসল সত্য। কোহলার সবটুকু জানত না, কিন্তু সে গিয়েছিল অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রথম দিকে নয়, বলল রানা। সুতরাং তার জানাটা অসম্পূর্ণ ছিল। থোর সামারের কোর্স, লুফি নিল কথাটা পিরো রানার মুখ থেকে। থোর সামারের কোর্স জানার এত যদি আগ্রহ, হে ক্যাপ্টেন, হেলিকপ্টার নিয়ে দেখে আসুন না কেন, কোথায় সে রয়েছে? তার কাছ থেকে বিয়ারিং পাবার আশা আমি ছেড়েই দিয়েছি। থোর সামারের পজিশন এবং কোর্স জানা গেলে অনেক দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায়, ভাবল রানা। সেক্ষেত্রে ভবেটের মরণ ফাঁদ থেকে বাঁচার জন্যে একটা নির্দিষ্ট ছক তৈরি করা সম্ভব হলেও হতে পারে। তাই যাব, বলল ও। জিজ্ঞেস করলো পিরোকে, যাবে তুমি? মাথা দোলালো পিরো। ফ্যাক্টরি শিপে থাকা দরকার আমার, বিয়ারিং পাবার চেষ্টা চালিয়ে যাব, কখন কি হয় কিছু তো বলা যায় না। ডেস্টিয়ারকে খোঁজার প্রস্তাবে রানা সাথে সাথে রাজি হওয়ায় স্যার ফেডারিককে খুশি মনে হল। থোর সামারের কোর্স একবার জানতে পারলে সব ভয় কেটে যাবে তোমার মন থেকে, তুমি তো জানো আর দুটো কি তিনটি দিন পৌঁছে যাব আমরা ভাবিতে। এই গতিতে এগোলে দক্ষিণ পশ্চিমে একটা ল্যান্ডিং প্লেস আছে, তাই না? ভালিভিকা অ্যাঙ্করেজ, ঠিক, নরিশ বলে গেছে, ওটাই মোটামুটি নিরাপদ। ভালিভিকা অ্যাঙ্করেজ, নরিশ কি বলে গেছে না গেছে তাও জানে দেখা যাচ্ছে। নরিশ এবং ভবেট সম্পর্কে যে লোক এত খবর রাখে সে তো থমসন আইল্যান্ড সম্পর্কেও সব জানে, দ্রুত ভাবছে রানা। হঠাৎ নরিশের কথা তুললো কেন লোকটা? ইঙ্গিত, পরোক্ষভাবে চাইছে ওর কাছ থেকে নরিশের চারটা। রেবেকা কোথায়? রানা লক্ষ্য করল স্যার ফেডারিক এবং পিরো দুজনেই নিরাশ হলো রানা প্রসঙ্গ বদলাতে। দেরি করতে চাই না আমি, আমাদের সাথে গল হার্ডিও যাবে। আকাশে সেই ঝলমলে চেহারা আর নেই, ঝড়ের পর আজ সকালে প্রথম মেঘের সংখ্যা কম ছিল বলে দিনের আলো মোটামুটি পরিষ্কার ছিল। ঝড়ের কেন্দ্রবিন্দুটা সরে গেছে, তার সাথে মিলিত হতে যাচ্ছে নতুন করে মেঘের সৈন্যদল উত্তর পূর্ব দিকে। 20 মিনিটের নোটিশে তৈরি হয়ে নিল রেবেকা। ফ্লেন্সিং প্ল্যাটফর্ম থেকে টেক অফ করলো কপ্টার, কো পাইলটের সিটে বসেছে রানা, কন্ট্রোল কেবিনে দাঁড়িয়ে আছে গল হার্ডি। ফ্লিটটাকে মাঝখানে রেখে প্রকাণ্ড একটা বৃত্ত ধরে চারদিকে একবার ঘোরালো কপ্টারকে রেবেকা। দিগন্ত রেখা পর্যন্ত অপলক চোখে চেয়ে দেখার মতো দৃশ্য দেখতে পেল ওরা। ওর নাম রেখেছি সুজি ওয়াং, কম্পাসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অদ্ভুত পাখিটাকে দেখিয়ে বলল রেবেকা। কপ্টার ছেড়ে নামার কোনো ইচ্ছে নেই ওর, বাল্ব থার্মোমিটারে খোঁচা দিল সে, প্রেশার হলো 1 ও 2 মিলিভার্স। ওয়েক অফ এ মাইগ্রেটিং অ্যান্টিসাইক্লোনিং সেলে এটাই কি স্বাভাবিক রানা? গায়ে ওর ভেড়ার চামড়া দিয়ে তৈরি ফ্লাইং জ্যাকেট, উল দিয়ে তৈরি করা ঢেউ খেলানো কাপড়ের স্ন্যাক্স একজোড়া, পায়া দুটো লবণের দাগ লাগা মোকাসিন হাফ বুটের ভেতর গোজা, স্বাভাবিক, বলল রানা একটু অন্যমনস্কভাবে। সুজি ওয়াং কেন? অনেকক্ষণ কথা না বলায় রানা ভাবল উত্তর দেবে না হয়তো রেবেকা। সুজি ওয়াং কেন? ঠিক যেন অসাধারণ কিছু একটা আছে ওর মধ্যে, এমন কিছু। হোয়াট কোর্স প্লিজ? বড় চারটা মেলল রানা, আঙুল রাখলো একটা জায়গায়। তোমার ধারণা থোর সামার এখানে গল হার্ডি? আঙুল দিয়ে নর্থ ওয়েস্ট এলাকায় একটা সার্কেল তৈরি করলো, হয়তো হাফ ডিগ্রি আরো উত্তরে, বলল আইল্যান্ডার। থোর সামার বরফ সরিয়ে এগোতে পারে রানা, আরো উত্তরের পানি তুলনামূলকভাবে গরম হবে, ক্লিয়ার ভিজিবিলিটিও পাবে সে,
আমাদের খুঁজছে, ভুলে যেও না, নতুন একটা বৃত্ত রচনা করলো রানা। ফাইন, বলল গলহার্ডি। 300 ডিগ্রিস, রেবেকাকে বলল রানা। কোর্স সেট করল রেবেকা। এক সময় ঘাড় ফিরিয়ে পিছন দিকে রানা তাকাতে এসে বলল, দক্ষিণ, সব সময় দক্ষিণ দিকে মন পড়ে রয়েছে তোমার। রেগে উঠল রানা মনে মনে, বাপের সুরে কথা বলছে মেয়েটা। জ্ঞান দান করার জন্য ভবেটের আশেপাশে নরক কি রকম আলোড়িত তা ব্যাখ্যা করতে শুরু করল ও। প্রথমে বেশ মন দিয়ে শুনে গেল রেবেকা। মাঝপথে হঠাৎ ওকে থামিয়ে দিয়ে বলল, এসব আমরা সবাই জানি, তুমি জানিয়েছ, কিন্তু সব কথার সার কথা কি? সবাই আমরা আটকা পড়ব বরফের মাঝখানে, মারা পড়ব, কোনো সন্দেহ নেই। সৌভাগ্যের প্রতীক এই আশ্চর্য পাখিটা আমাদের সাথে রয়েছে, তবুও। গলাটা কেঁপে গেল বেশ একটু, তা না হলে রানা ধরে নিত ব্যঙ্গ করছে রেবেকা। প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে ঢোকালো একটা। সিগারেট? থ্যাংক ইউ, অভ্যাস নেই, বলল রেবেকা। প্রশ্ন করল, বাঙালি মেয়েরা খায়? কেউ কেউ, বলল রানা। কেন, হঠাৎ বাঙালি মেয়ে সম্পর্কে খোঁজ নিচ্ছ যে? এমনি, বলল রেবেকা, হয়তো মেয়ে বলেই। তুমি জানো রেবেকা নামে অনেক মেয়ে আছে বাংলাদেশে? গলহার্ডি সামনের দিকে আঙুল তুলল। তিমি? তাই নাকি, কিন্তু তারা কি আমার মতো? কি যেন বলতে গিয়ে নিজেকে সামলে নিল রেবেকা, সামনে তাকালো, কুচকে উঠল চোখের চারদিক। গলহার্ডিকে শুধরে দিয়ে বলল, নীল তিমি। রেখা, ফোঁটা বা কোনো দাগ চোখেই পড়ল না রানার। আরও খানিকক্ষণ তাকিয়ে থাকার পর সাগরের পিঠে আবছা একটা কালচে ভাব নজরে পড়ল ওর। ওই দাগ দেখে বুঝবো কিভাবে, ওটা সাধারণ তিমি না নীল তিমির ভিড়? নীল তিমি চেনাটা কঠিন কিছু নয়, বলল রেবেকা। একটা ফিনব্যাক লম্বা আর পাতলা, নীল তিমি ওটাকে অবলিক অ্যাঙ্গেলে পানির উপর তুলে রাখে। ছবি তুলতে চাও? দুটো ক্যামেরা আছে আমার কাছে, ফেয়ার চাইল্ড K17C ভার্টিক্যালের জন্যে এবং উইলিয়ামসন F24 অবলিকের জন্যে। কপ্টারের নাক কোর্স পাল্টে ঘোরাতে শুরু করলো সে হুয়েল স্পটের দিকে। না, ছবি তোলে কাজ নেই, বলল রানা, কিপ কোর্স। ঝাড়া 2 ঘন্টা সোজাসুজি এগুলো ওরা, আর কোনো কথাই বলল না রেবেকা। আবার সেই অবস্থা, কাছে থেকেও দূরে। গলহার্ডির সাথে 2-1টা কথা বিনিময় হলো রানার। সে যখন এক্সট্রা ফুয়েল চেক করার জন্যে পেছনের ড্রামগুলো দেখতে গেল, রেডিও সেটটাকে নিয়ে পড়ল রানা। কোথাও থেকে কোনো সিগন্যাল পেল না ও, শুধু যান্ত্রিক শোরগোলের সাথে ভেসে এলো এমসি মুর্ডো সাউন্ড থেকে আমেরিকান বেসের কিছু কথাবার্তা, নিতান্তই তাৎপর্যহীন। আরও 20 মিনিট এগোবার পর রানার মনে হলো থোর্স হ্যামার যে এলাকায় থাকার কথা সে এলাকার সীমানার ভেতরে ঢুকে পড়েছে ওরা। ঝড়ের মেঘমালার একটা অংশের ভেতর রয়েছে এখন কপ্টার। পার্সপেক্সের ভেতর দিয়ে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল রানা। একবার পরিষ্কার, তারপরই দৃষ্টি বাধা পাচ্ছে। ফিরে এসে একবার এদিক আর একবার ওদিকে তাকাচ্ছে গলহার্ডি, খুঁজছে। দেখার মতো জায়গায় থাকলে যত দূরেই হোক দেখতে পাবে ও। উভয় সংকট একেই বলে, বলল রানা। এত উঁচু থেকে থোর্স হ্যামারকে দেখতে পাবার আশা খুব কম, আবার মেঘের আড়াল থেকে বেরুলে আগে সেই দেখে ফেলবে আমাদের। তাছাড়া কপ্টারের পেটের কমলা আর কালো রং সহজেই চোখে পড়ার মতো, বলল গলহার্ডি। তোমরা দুজনেই থোর্স হ্যামারের রাডারের কথা ভুলে গেছো। না, বলল রানা, ট্রিস্টান থেকে রওনা হবার পর থেকে বিশেষ করে ওর রাডারের কথাটাই ভুলতে পারিনি, তবে সেজন্য চিন্তা করার কিছু নেই। আমাদের ফাঁকি দেওয়ার জন্য কোর্স সেট করেনি সে, আমি হলে যা করতাম। আমাদের ফ্লিট যেমন রেডিও অফ করে রেখেছে সে তা করছে না। থোর্স হ্যামারের ক্যাপ্টেন জানে না পিরোর মতো একজন রেডিও এক্সপার্ট রয়েছে আমাদের সঙ্গে। এলাকাটা রেডিও ডেড স্পট না হলে এই ফ্লাইটের কোনো প্রয়োজনই হতো না। আরও কাছাকাছি থেকে চেষ্টা করলে DF বিয়ারিং পাওয়ার আশা করতে পারি। তাছাড়া সে জানে না আমাদের একটা হেলিকপ্টার আছে। মিকেলসন যদি ওয়েস্টল্যান্ডকে দেখেও থাকে, থোর্স হ্যামার তাড়াহুড়োর মধ্যে রওনা হওয়ায় তথ্যটা জানাবার অবকাশ পায়নি সে। আসলে আমরা এখনো ঠিক জানি না থোর্স হ্যামার চেষ্টানেই নোঙর ফেলে রয়ে গেছে কিনা। কিন্তু রাডারের কথা তুমি এড়িয়ে যাচ্ছ, বলল রেবেকা। একটু যেন ব্যাঙ্গের সুর কানে বাজলো রানার।
থোর স্যামার তার রাডার ব্যবহার করছে না বলতে চাও? করলেও কিছু এসে যায় না, উত্তরে বলল রানা। খানিক পরই আমি সি লেভেলে নেমে যেতে বলবো তোমাকে, নেমে থোর স্যামারের কাছ থেকে ডি বাই এফ বিয়ারিং পাওয়ার চেষ্টা করব। জিরো ফিটের রাডার কিছুই পিক করবে না, সুতরাং আমাদের খবর পাচ্ছে কিভাবে? রানা সবিস্ময়ে চেঁচিয়ে উঠল গল হার্ডি, একটা জাহাজ, বিয়ারিং গ্রিন থ্রি ও। নামাও, দ্রুত নির্দেশ দিল রানা রেবেকাকে। কপ্টার নামাও তাড়াতাড়ি সি লেভেলে। কিছুই দেখতে পায়নি রানা, গল হার্ডির বাড়ানো আঙুল বরাবর দূরে চেয়ে থাকার সময় কপ্টার নামতে শুরু করলো লিফটের মতো। কিছুই দেখিনি কিন্তু আমি, রেবেকা বলল। গল হার্ডির দৃষ্টিশক্তির ওপর প্রচুর আস্থা রানার, জানতে চাইল কত দূরে বলে মনে হয়েছে তোমার? দিনের এই রকম আলোতেও 40 মাইল পর্যন্ত দেখতে পাই, বলল আইল্যান্ডার। ঝিলিকটা পরিষ্কার দেখেছি আমি, স্টিয়ারিং 30 ডিগ্রিস, রেবেকাকে বলল রানা। আমি যাচ্ছি বিয়ারিং পাওয়া যায় কিনা দেখতে। নিচের দিকে তাকাতে রানা দেখল দ্রুত বেগে উঠে আসছে সাগর, যেন কপ্টারকে ছোঁয়ার জন্যে। ওয়েবটপের সীমানা পর্যন্ত নামলো ওরা। কাছ থেকে স্রোতের চেহারা সুরত দেখে বিস্মিত হলো রানা, কম করেও 25 নটসের সরছে। দূর দূর রেডিওর সাহায্যে ডেস্ট্রয়ারের লোকেশন বের করতে ব্যর্থ হয়ে ভাবল রানা। যান্ত্রিক শোরগোল থেকে পিরো হয়তো থোর স্যামারের সিগন্যাল চিনে বের করতে পারত, কিন্তু ওর দ্বারা তা অসম্ভব। 5 মিনিট পর বিরক্ত হয়ে ফিরে এলো সে কো পাইলটের সিটে। কপালে হাত দিয়ে শের তৈরি করে দূরে চেয়ে আছে গল হার্ডি। কাকের বাসার চেয়ে বেশি উঁচুতে নয় এখন কপ্টার। ভাঙা মেঘের নিচে দিনটা মোটামুটি পরিষ্কার, কিন্তু রানা দেখল পরবর্তী জঞ্জালে ঢাকা পড়ে আছে দিগন্ত রেখা। চোখ যত ভালোই হোক, 10 মাইল দূরের জিনিসও আড়ালে পড়ে থাকবে গল হার্ডের। আমার মনে হচ্ছে ভবিটির ডেড স্পটের সাথে কোনো ধরনের সোলার ডিস্টারবেন্স ইন্টারফিয়ার করছে রাডার, তার মানে থোর স্যামারের রাডার অচলই বলা যায়। এই কোর্সে এগোলে আধ ঘন্টার মধ্যে ওর মাথার ওপর পৌঁছে যাব আমরা, রানা থামতে বলল রেবেকাকে। তবে গল হার্ডি যদি সত্যি থোর স্যামারকে দেখে, একটা জাহাজ দেখেছি আমি, দৃঢ় গলায় আশ্বাস দিল গল হার্ডি। কোর্সটা জানতেই হবে, বলল রানা, এবং যা অবস্থা একমাত্র উপায় নিজের চোখে তাকে দেখা। ঠিক সামনেই বড়, বলল গল হার্ডি। মাথা নেড়ে বলল রেবেকা, হুঁ দেখছি, সি ক্লাটার, খুব বেশি বড় নয় ওগুলো, কোনো কোনোটা ধারি গ্লোরারের মতো। এতটা নিচ থেকেও ভাঙা প্যাক আইসের দীর্ঘ সারি যত দূর দৃষ্টি যায় দেখতে পেল রানা। ঝড়টা চলে গেছে, কিন্তু যে তুমুল ধাক্কা দিয়ে গেছে তাতে ভাসমান বরফগুলো এখনো তার পিছু ছাড়েনি, একই দিকে এগিয়ে চলেছে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে। পেয়েছি, বলল রানা, থোর স্যামারকে দেখার উপায় পেয়েছি। মানে? ব্যাপারটা এতই সহজ সরল যে বলতে গিয়ে হেসে ফেলল রানা। নিচুতে থেকে যতটা সম্ভব কাছাকাছি যাব আমরা, বলল, তারপর নামবো ওই বরফের ওপর, বড়সড় একটা বেছে নিয়ে বরফের আড়ালে থাকবো। থোর স্যামার আমাদের দেখতে পাবে না, কিন্তু মাথা তুলে আমরা তাকে পাশ কাটিয়ে যেতে দেখতে পাবো। ঠোঁট কামড়ে ধরল রেবেকা, কাজ হবে বলে মনে হয় না রানা, এত কাছ থেকে তার রাডার পিক না করে পারে না আমাদের। কথাটা মেনে নিল না রানা, মাথা দোলালো এদিক ওদিক। সাধারণ অবস্থাতেই একটা আইসবার্গ থেকে একটা রাডারের ইকো সংগ্রহ করা কঠিন, স্ক্রিনে আইসবার্গটাকে দেখা যাবে না, আমরা তো পরের কথা। রেবেকা ফিরল রানার দিকে, তার চোখে আতঙ্ক দেখে চমকে উঠল রানা। না, আমি বলছি থোর স্যামার। রেবেকার প্রতিক্রিয়া দৃষ্টি এড়ায়নি গল হার্ডির, অবাক কম হয়নি সেও। বরফের উপর ল্যান্ড করা তেমন কিছু নয় ম্যাডাম, তাছাড়া আপনি যেভাবে আমাদের উদ্ধার করেছিলেন। কন্ট্রোলের দিকে হঠাৎ চরকির মতো ঘুরল রেবেকা। মুহূর্তের জন্য রানার ভয় হলো কপ্টার বুঝি পরবর্তী ঢেউটার সাথে ধাক্কা খাবে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর, যেখানে বলবে ল্যান্ড করতে পারবো, কিন্তু কিন্তু ভয়টা কিসের বুঝল না রানা। দোদুল্যমান ফ্যাক্টরি শিপের প্ল্যাটফর্মে যে মেয়ে নামাতে ভয় পায়নি সে বরফ, বরফকে ভয় পাচ্ছে রেবেকা? কিন্তু নিজের পরিচয় দিয়েছে হোয়েল স্পটার বলে, একজন হোয়েল স্পটারের বরফে নামতে তো পটিয়সী হতেই হবে।
তোমার যদি আপত্তি বা ভয় থাকে